তো গাইস কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই তোমরা যারা কিন্তু সোলোতে র‍্যাঙ্ক পুশ করো তাদের জন্য আপডেটের পর কিন্তু একটা সুখবর আসছে। তোমরা যারা প্রথম 2 মিনিটের ভিতর মইরা জিবা তারা কিন্তু আরো একবার রিভাইভ হইতে পারবা অটোমেটিক। ভাই এটা একটা নতুন সিস্টেম আসছে, ভালো সিস্টেম। তো যারা ভাই মাইনাসে ডরে, মানে নাইমা প্রথম মইরা ডরে যাও তো মাইনাসের একটা ডর লাগে, তো তাদের জন্য একটা সুখবর এটা। ওই যে দেখো গাইস, আমি কিন্তু ভাই এটা দেখাইতাছি জাস্ট, এই যে এখন মইরা যাব ঠিক আছে, এই যে মরার পর দেখবে এখন কিন্তু আমাদের এই যে ব্যাক বাটন আছে না এখানে কিন্তু এই যে 5 3 4 এই যে একটা রিভাইভের অপশন আসছে। তো রিভাইভ হয়ে আবার কিন্তু আমরা নামতে পারতেছি। তো ভাই এটা কিন্তু যারা সোলো খেলো র‍্যাঙ্ক ম্যাচ পুশ দাও তাদের জন্য একটা সুখবর। তো তারা চাইলে প্রথম 20 সেকেন্ডে, মানে 2 মিনিটে একবার কিন্তু ভাই মইরা আবার রিভাইভ হইতে পারবা, শুধুমাত্র একবার। এই যে গাইস আমরা কিন্তু আরেকবার নাম তাছি, দেন ভাই দেখো তোমাদের মইরা দেখাবো, তারপর কিন্তু গাইস আর রিভাইভ হইতে পারবো না। আর ভাই ম্যাচ কিন্তু বাকি ঠিক আছে, তোমরা কেউ ভাইবো না, ম্যাচ শেষ হয়ে যাবে। আমরা কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা প্রথম একটা ক্লিপ অ্যাড করছি ঠিক আছে। এই ক্লিপের পরে হচ্ছে ভাই আমাদের মেন ভিডিও। এই যে দেখো এখানে কিন্তু ভাই আমাদের আর 1 মিনিট 21 সেকেন্ড আছে। যাই হোক গাইস চলো আমরা এই 1 মিনিট 21 সেকেন্ডের ভিতর, মানে আর মরলে কিন্তু রিভাইভ হইতে পারবো না যেহেতু আমরা একবার মরছি অলরেডি। তো ভাই দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, কেউ ভিডিও স্কিপ করো না। এই যে গাইস সামনে একটা প্লেয়ার করে মাইরা দিলাম প্রথমে, তোমাদের জাস্ট দেখাইতাছি ঠিক আছে, কেউ ফেক ভাইবো না। এই যে ভাই এখন দেখো আমাদের মারতাছি, যে মইরা যাব এখন ইচ্ছা কইরা, দেন দেখবা আর কিন্তু রিভাইভ হইতে পারবো না। চলো ভাই মারো মারো, তাড়াতাড়ি দেরি করো না। ওপি গ্যাস মাইরা দিছে ঠিক আছে। এই যে দেখবা এখন কিন্তু এই যে ভাই ব্যাক বাটন আসছে ডাইরেক্ট, কোনো রিভাইভের অপশন আসে নাই, মানে শুধুমাত্র একবার তোমরা কিন্তু ভাই শুধুমাত্র একবারই রিভাইভ হইতে পারবো। আর গ্যাস তোমাদের দেখানোর জন্য বড় সড়ো 27 একটা মাইনাস খেয়ে গেলাম, আর এই মাইনাসের জন্য তো ভাই তোমরা ভিডিওতে একটা লাইক দিতেই পারো। এত বড় একটা মাইনাস খেলাম, এত বড় একটা রিস্ক নিলাম তোমাদের ভিডিওর জন্য। আর গ্যাস যাই হোক, দ্বিতীয় আমাদের চ্যালেঞ্জ হলো ভাই, আজকে কিন্তু আমাদের গেমে নতুন ক্যান্টা ক্যারেক্টার আসছে, মানে আগেই আসছিল। আর এটার আগে অ্যাবিলিটি ছিল ভাই শিল্ডের, এখন কিন্তু আপডেটের পরে শিল্ড ভাই আগে যেমন একটা ফায়ার দিলে চলে যেত, এখন কিন্তু এটা অনেকক্ষণ থাকে। তো যাই হোক ভাই আজকে এই কেন্তা ক্যারেক্টার দিয়ে পুরো ম্যাচ খেলবো। আর সোলোতে আসছিলাম যেহেতু তোমাদের ভিডিও বানাইতে আসছি, তো ভাবছি আজকের ম্যাচটা আমরা সোলোতেই খেলবো। প্রথম ভাই ভুলে কিন্তু আমি এমপি ফোর্টি চ্যালেঞ্জ করতে গেছিলাম গা। যাই হোক দেখো এই যে আগে কিন্তু শিল্ডের ছেড়ে চলে যেত, এখন কিন্তু ভাই থাকে। আর এই যে শিল্ডের জন্য দেখো আমার ড্যামেজটা আমার লাগে না গায়ে, আর আমি বাইচা গেছি। আর গাইস তোমাদের জন্য কিন্তু টাকা ইনকামের নতুন সেক্টর নিয়ে আসছি, তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আমার খুব কঠিন একটা কাজ রয়েছে, কিন্তু আমি সহজ জিনিস খুব ভালোবাসি। একটা চাল, একটা থাক, একটা ভালোবাসা, একটা ক্লিক। ইনকাম করবা, তোমাদের কিন্তু ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে এখান থেকে টাকা আর্ন করা বামাতের খেলা। তোমাদের উইন হওয়া টাকাগুলো কিন্তু তোমরা বিকাশ আর নগদের মাধ্যমে উইথড্র করতে পারবা। তাই আর দেরি না করে আমার প্রোমো কোডটা ইউজ কইরা 200% ডিপোজিট বোনাস নিয়ে নাও প্রথম ডিপোজিটে। অ্যাপটির ডাউনলোড লিংক আমি আমার ডেসক্রিপশন আর কমেন্টে দিয়ে দিব। তাইলে এখনই আর লেট না কইরা আমার ডেসক্রিপশন বক্সে যাও আর ডাউনলোড করো 1xbet। আর ভাই তোমরা তো দেখলাই কেমনে কইরা গায় শিল গান দিয়ে কিন্তু আমরা বাইচা গেলাম গা, অনেক ড্যামেজ কমাই দিছে। আর ওরে বাবা বাবা পিছে আরেকটা মারতাছি দেখছো, সারা কত খারাপ ভাই, আজকেও প্রেম না আয়া বললো। এডি কি গাইছে আমি এটাই বুঝি না, পিস দিয়ে ঠিক কোনো চেক না আজকে ভাই, সোজা এলে তো তোকে চান্দি বান্ধে উড়া লামু। আর ভাই আমরা কিন্তু সোলো খেলে প্রতি ম্যাচে ভাই আমগো নর্মালে 20-25টা করে কিলে এমনি থাকতো, আর সোলো ম্যাচ ইজি ভাই, সোলো ম্যাচ 10টা ম্যাচ খেলে 10টা এমগো বুইয়া আয়া পরে। কিন্তু ভাই আমরা চাই না সোলো ম্যাচ খেলে তুমি করে বোরিং করাইতে, ভাই আমরা চাই স্কোয়াড খেলুম, যেগুলো বেশি হার্ড হবে একদম হার্ড লবির হার্ড খেলা খেলবো। তো যাই হোক ভাই চলো সামনের দিকে যাই, আর আমগো বেশি বেশি। এই যে দেখো ভাই কিলের কথা কইলে মানে এনিমি আয়া পরে, মানে আমার বুইয়ের সামনে একলা একটা কিল দিতে দেখছো ভাই কি পরিমাণ ড্যামেজটা আমার দিছে। আর একটা গুল্লি করলে কিন্তু মইরা গেতাম, যাক ভাই ওর লগে মুভমেন্টে খেলতে হইব। চলো ভাই এমপি বডি চাপ যেটা তো কয় কোপরা কিন্তু ভাই মারাত্মক ভাই, একদম একটা কোপ দিলে একদম টুপিটা বুইরা জায়গা। আর ভাই সোলো খেললে এমনিতে মজা আছে ঠিক আছে, আমগো ত্রিপলার ভাই যেমন সোলো খেলে, কিন্তু ভাই আমরা যদি সেম জিনিসটা পিসিতে খেলে যদি সোলো খেলি তাহলে তো মজা থাকবো না। ত্রিপলার ভাই খেলে ফোনে আর আমরা খেলে পিসিতে, তো আমগো তো কিছুটা আপডেট বানাইতে হবো বুঝোই, তোমাদের মজা দেওয়ার জন্যই ভাই আমরা কিন্তু ভাই স্কোয়াড খেলি। তো যাই হোক ভাই চলো, আরে ভাই কেমনে দৌড়াদৌড়ি করে চামদু, এই যে আরেকটা আইছে। আরে ভাই আমার শিল গান অন করতে হইব ভাই, অন করছি চলো দেখো ভাই এম টেনের চাপ দিছিল গাইস, ভিডিওটা স্কিপ করো, মানে তোমরা একটু হোল্ড করে দেখো কিন্তু এম টেন কেমনে চাপ দিছিল। আমার বেশ
জিনিসটা এখন পর্যন্ত ভাঙতে পারে নাই পুরো কানা বানাইছে বাট আরেকটা গুলি যদি সুন্দর মতো লাগতো তাহলে কিন্তু আমি মইরা জেতাম আমি জেস ভাই শীল গান লাগা বাইচা গেলাম গা চলো ভাই এদিক দিয়ে মারছি আর গা শীল গান না কিন্তু মানে ওই যে ক্যারেক্টারের শীলের লাগা বাইচা গেছি গা শীল গান তো অন্যরকম হবে ওটা সামনে তো শীল একটা লাগিয়েই থাকে তো চলো ভাই এদিক দিয়ে একটা মারছি খাড়াই আছিল ওর লগের পাটি আইছে দেখতো ভাই শীল গান ধরা ধরা মারো মাসকে একটা আর ভালোই কিন্তু এবিলিটিটা ভাই জোস পুরা এই এনিমি বলো দেখা গেছে গা এনিমি ভাই আয়া ঘোরাঘুরি করতেছে কয় কি রে ভাই হাতের উপরে কি ধরা রাখছে পুরো নতুন চিক চিক করতেছে বুঝো নাই দেখতে তো মানে অদ্ভুত লাগে আর ভাই আজকে কিন্তু সিরিয়াস সোলো ম্যাচ খেলে অনেক মজা পাইতাছি দেখতে দেখতে 60টা কিল করে ফেলেছে এখনো কিন্তু 24টা কোয়ার্টার 26টার মধ্যে নেমে আছে আচ্ছা দেখ চলো ভাই এই কোনো একটা পোলায় আসিল কি রে ভাই তোর এমনি পোলায় থাকলে লাভ নাই তো গাইস তখন মাথা যে কোনায় থাক আমার কিন্তু ওয়ানটা ওই কোনায় লেগে যাবো ভাই সিরিয়াস যেই পোলাটি ওয়ান টেপটি খাইছে ওরা ভয় তো আর নেক্সট টাইম আবার সামনে এগো না আর ভাই এমনি কিন্তু মারতেও খারাপ লাগতেছে বেচারারা সোলো ম্যাচ খেলতে এসে এই জায়গায় একটু ক্যাম্পিং ট্যাম্পিং কইরা ভাই ভুইয়াটা করার চিন্তায় আছে কিন্তু আমিও করে এমনি করে ঝটপট করে মাইরা দিতাছি আচ্ছা যাক সমস্যা নেই কিছু করার নাই আজকের লিগে তোরা মাফ করে দিস ভাই মাফ চেয়ে নিতাছি নেক্সট টাইম আর এমন হইবো না ঠিক আছে স্কোয়াড ম্যাচ ছাড়া আমি খেলুম না ভাই আচ্ছা চলো চলো গাইছে এই যে দেখো শীল গানের কামাল দেখছো ভাই দূর ঘোরার ডিম বারবার খালি ভাই শীল গান কইতা শিখির লিগা কেনটা ক্যারেক্টারের কামাল ভাই মানে শীলদের মতো একটা আয়া পরে সামনে তারপরে কিন্তু ভাই আমার গায়ে যারা গুলি করে ওই গুলি ড্যামেজের বেশি একটা লাগে না আর লাগলে একদম কম ঠিক আছে তো ভাই এইভাবে কিন্তু পোলা বাইন্ডিতে আমি মারতাছি পোলা বাইন্ডিতে কিন্তু ভাই আমার বদবদ দিতেছে কয়টাই দিছে এই পর্যন্ত কে জানে ভাই কয়জন ভাই ফ্রি ফায়ার খেলা ছাড়া দিব ওয়ান ট্যাপ খায়া কইবো ভাই কি রে এমনি পুষ দিতে আইতাছি আর এই পোলা এমনি ওয়ান ট্যাপ মারতাছে গেরে খালি আচ্ছা দেখ সমস্যা নাই গাইস 9টা কিল করছি দেখতে দেখতে কিন্তু আর একটু পরে ম্যাচ শেষ হয়ে যাবো চলো ভাই একটা দিছি কি রে কি ড্যামেজ দিলাম 191 হেড লাগলো কে বুঝলাম না তো আচ্ছা দেখ সমস্যা নাই চান্দু তুমি কোনায় পলায় থাকো দাঁড়াও আমি রাজ দিতেছি তোমার রাজ দেওয়া লাগবো না আমি জানি তুমি ফাঁকের থেকে আর লড়তা না ভাই তোমার মানে কি কমু কও যাক সমস্যা নাই তোমার আমি টিমিং করে বন্ধু বানালি মুনি তোমার পরের ম্যাচে আইলে আর আপাতত আজকের ভিডিওটা কমপ্লিট করতে দাও চলো 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 ওপি ভাই দিছি একদম পোলা চান্দিরা ব্রেক করে পোলা কেমনে আত্মা সারায় মানে ভাই জীবনটা বাইরে গেছে গা পোলায় দেখাই দিল চিত্রটা ঠিক আছে একদম আত্মা ছড়ায় দিছে আর গাইস আমি কিন্তু ডায়মন্ড টপ আপের যে অফারটা বলছিলাম ওইটা কিন্তু ভাই কালকে থেকে আমরা ছাড়বো এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছ আমাদের মেসেজ দিও ঠিক আছে আমরা তোমাদের লিস্ট দিব আর অফারটা বলতে ভাই মানে পুরো মানে যারা যারা ডায়মন্ডের সেল করে ঠিক আছে সবার থেকে একদম লো প্রাইসে দিব মানে আমরা যে কোনো লাভই করবো না ঠিক আছে একটানা 7 দিন ভাই এই অফারটা চলবে আমরা কোনো লাভ ছাড়াই 7 দিন ভাই তোমাদেরকে ডায়মন্ড দিব ঠিক আছে মানে একদম যেই কিনা প্রাইসে কিনবো যেই প্রাইসেই ওই প্রাইসে জাস্ট বিক্রি করে দিব তোমাদের ঠিক আছে আর চলো ভাই একটা প্লেয়ারে কিন্তু মারতে এসেছিলাম ওই প্যাকের ভিতরে ঢুকা পলায় আসিল চলো এটা মারি ভাই পলায় কিন্তু প্রচুর পায়তারা করতেছে দেখো কেমনে লাফা লাফা মারতেছে চলো ভাই আমরা শিল ক্যারেক্টার ইউজ করছি এখন চলো ওপি গাইস পলায় এখন আর ড্যামেজই লাগাইতে পারে নাই এতক্ষণ তাও মারতাছিল চলো একটা বাড়ির ভিতরে দেই এইবার ভাই দেখো চান্দির এখানে বাইরে দিছে চলো একবার ভাড়া দিই কেমনে ভাই মাথাটা বাইরে আসিল ওরে বাবা রে বাবা তুমি এমনি করে মারতাছিলে ভাই তুমি জানো না আমি কেটা এতক্ষণ ধরে দেখতেছে এমনি ওরা ধরে ওয়ান টাইম মারতাছি তুমি আবার পিছিয়ে তো আমার খুশাইতাছো কেন মনে আচ্ছা যাক সমস্যা নেই ভাই চলো 12টা কিল করছি ভাই এনিমি খালি ঘুরি মারানের লিগা পোলা বান্ডি ভাই ডরে খালি উৎপাত করে দেখছো পোলা পলাইতাছে আমার ডরে আচ্ছা কি রে ভাই এতে আবার বন ভাই মারছে আরে ক্ষেতের ভিতরে নেমে গেছে বন ফেললে চলো ভাই যাক সমস্যা নেই দেশ গ্রামে কিন্তু মানুষ এটি করে ক্ষেতের ভিতরে সাত সকালবেলা জায়গা বনফায়ার চালাইছে তোর সমস্যা নাই চলো ভাই ওর বনফায়ারটা দেখাইতাছি কোন জায়গায় আছে আমার কাছে আয়া কেমনে মুভমেন্ট দেখাইতাছে ভাই খালি স্ক্রিন ঘুরাইতেছে উড়া দুরা মানে এত টানা এসরে করলে কবে স্ক্রিনের গ্লাসই ভেঙ্গা লাগে কে জানে ভাই আচ্ছা যাক সমস্যা নাই স্ক্রিনের গ্লাস ভাঙলে ভাই আমার তো অ্যাট ওয়াল হয়ে যাইছে মায়া তারপরে ভাই স্ক্রিন মিস্ক্রিন নষ্ট করে পরে ফ্রি ফায়ার ছেড়ে দিও না আর ভাই দেখতে দেখতে কিন্তু আমরা 13টা কিল অলরেডি কইরে ফেলাইছি আর মাত্র কয়টা এনিমি আছে 4টা চলো ভাই এটার উপরে একটা দৌড় দিছে ভাই এত পোলায় লাভ কি গাইস একটু পরে এমনি মইরা যাবি গা ভাই এত দৌড়াদৌড়ি করে আমার খাটাইস না কি করতেছে এদিকে ওয়াল ফেলাইতেছে মনে হয় গাইস আচ্ছা চলো আরে ভাই আরে ভাই প্লেয়ারটা কেমনে মারতেছে আমারে আচ্ছা যাক ভাই আফসোস থাকতেছে M10 লইছিল আমার মারানের লিগা ওই মনে হয় বয়ে বয়ে ওয়াল জমাইতেছিল আমি একদম শিওর ভাই ওয়াল ছাইরে আবার দৌড়াইতেছে আবার দেখলাম টাস করে ওয়াল মেরা খারাপ বললো আচ্ছা যাক চলো ওই বাড়িতে এনিমির মানে হামলা চলতেছে ভাই উড়া দুরা দেখলাম অনেক ওয়াল টোয়াল ছাড়া কিন্তু কি করুন ভাই বুঝতেছি না সামনের দিকে যাই এদিকে এনিমি টেনিমি বেশি পামু না ওই যে দেখো খারাপ হয়েছে মামাই আরে মামা তুমি এই জায়গায় কি করতেছো আমার জন্য অপেক্ষা টপেক্ষা করো নাকি চলো তোমার পেন দিয়ে বাইরে একবারে চান্দি মান্দি ফাটালামু না তুমি যতই কাহিনী করো তোমার বাইরে আমি পেন দিয়া আরে ভাই বলা শেষ পোলায় ওয়াল ছাড়তে গেছিল কিন্তু লাভ হইলো না ওয়ালটা ছাড়ছে মানে মারির তলে পোলায় মানে ওয়াললে ভিতরে ঢুকা গেছে গা আমার হেড শটটা খায়া আচ্ছা যাক সমস্যা নেই আর গাইস নেক্সট ডে ভাবছি একটা পেন চ্যালেঞ্জ করবো ঠিক আছে পেন বা পরাং বা যাই হোক মানে শর্ট রেঞ্জের যেইগুলো আছে না ওয়েপন যেইগুলোই বলো
মানে এই যে একবারে পেন টেন চাবাডি টুবাডি এডি দিয়া। তো তোমরা কমেন্ট করো, তোমরা যদি দেখতে চাও তাহলে করবো, মানে আমার ইচ্ছা ভাই অনেকদিন ধরে। আর গেছে এইসব চ্যালেঞ্জগুলো কিন্তু সোলো থেকে এরা মজা, ঠিক আছে, কারণ স্কোয়াডে করতে গেলে একবার আব্বাটা গেলায় মানে অবস্থা টাইট হয়ে যায়গা, ঠিক আছে। কিন্তু সোলোতে তো একটা একটা থাকে, তো বাইরে পুরা মারা যায়। এই বাইক পোলাটা জ্বালাইতেছে, কিন্তু পাইতারা ভালোই করতেছিল, কিন্তু লাভ হয় নাই, শেষ পর্যন্ত ওয়ান ট্যাপ খেয়ে গেল গা। আমি ভাবছি আমার মাইরা দিব। আর ভাই লাস্ট প্লেয়ার, চলো গাইজ, দেখতে দেখতে আমরা লাস্ট পজিশনে চলে আসছি। আর ভাই এই প্লেয়ারটা যদি মারতে পারি তাহলে কিন্তু লাইক দিতে একদম ভুলবো না। আর ভাই এরকম জোশ খেলা তোমরা এমনি সচরাচর দেখতেও পারবো না। তো যেহেতু ভাই দেখো আমার চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নেক্সটে আরও এরকম থেকে ভাই এটি কি ভাই এর থেকে ভালো ভালো চ্যালেঞ্জ নিয়ে আসবো, ঠিক আছে। মাত্র ভাই কথায় আসেন, আমি তো পার্টি শুরু হয়ে বুঝো নাই, মাত্র খেলা শুরু হয়েছে, আস্তে আস্তে জোশ লেভেলের খেলা দিবো। এই যে দেও ভাই আমারে মারে, ওরে আমি ভাই রে পেন দিয়া, ওই আমারে মারে ডবল ভেক্টর যে ছোটো পিচি কান্ডা দিয়া, মানে উৎপাত কাহিনী চলতেছে। চলো চলো বাইরা বাইরি ভাড়াবাড়ি করুম, তুমি মারো তোমার মতো, আমি মারো আমার মতো, চেষ্টা দুজনেরই চলবো, শেষ পর্যন্ত চেষ্টাটা আমারই সফল হইব, আমার যেমন হইতেছে। দেখছো ভাই দৌড়ায় খালি শালারপুর চান্দিরা ভাই, কর ওপি গাইজ মাইরা দিছি। ওই কি আবার সুই তুই মারবো নাকি ভাই? আচ্ছা যাক সমস্যা নেই, সুই মারা উঠুক, সুই মারা উঠলে আবার দিব চান্দির ভিতরে একটা কোপ, ঠাস করে দিব ল বাড়ি। ওরে ভাই উইটটা দিছে দৌড়, আরে সমস্যা নাই। ওপি গাইজ শেষ পর্যন্ত কিন্তু ভাই ভুইয়াটা নিয়ে আইছি। তারপরে ভাই কিনতে ক্যারেক্টারের চ্যালেঞ্জ কিন্তু আজকে কমপ্লিট করে ভালোইলাম। আর ভাই তোমাদের ক্যারেক্টার ভালো লাগলে অবশ্যই ক্যারেক্টারটা নিয়ে খেলো। আর যাই হোক ভাই আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভাই শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকন যেটা বলে নোটিফিকেশন বলো ওইটা কিন্তু অল করে দিও। এতে করে আমরা প্রতিদিন নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমরা আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়া যাবা। তাহলে ভাই নেক্সট কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাও আমাদের কমেন্টে জানাই দিও। তাহলে আজকের মতো আমরা যাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।